আয়োজনের এ পর্যায়ে আলু ও পেঁয়াজের বাজার খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, হ্যাঁ সারিকা, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সবচেয়ে বড় যে পাইকারি এবং খুচরা মূল্যের বাজার, সেই বাজারটিতে। এখানে সব ধরনের কাঁচা মুদি, মাংস, মাছ মাংস সব কিছুই পাওয়া যায় এখানে। হঠাৎ করেই না, এই সরকার নির্ধারণ করে দেয়া সত্ত্বেও আলু এবং পেঁয়াজের বাজার কিন্তু উচ্চ মূল্য হয়েছে। সেটির কারণ হিসেবে আড়তদারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সেটি হচ্ছে যে আড়তদাররা বলছে তারা কোল্ড স্টোর থেকে আলু যখন কেনেন তখন একটা দামে কেনেন এবং তাদের এইটা আনলোড করতে লেবার খরচও হয়, এজন্য তারা আরেকটু বেশি দামে খুচরা মূল্যের বাজারে বিক্রি করেন। এবং এইভাবে হাত বদল হতে হতে যখন খুচরা মূল্যের বাজারে আসে তখন বিক্রেতারা আরও বেশি দামে বিক্রি করে। এখন আলু 36 টাকা দাম নির্ধারণ করা সত্ত্বেও আলু কিন্তু বিক্রি হচ্ছে 42-45 টাকা কেজি দরে। এই পেঁয়াজের ব্যাপারটা একই বিষয়, সেটি হচ্ছে যে ভোমরা স্থল বন্দরে যখন আনলোড হয় পেঁয়াজ তখন কিন্তু একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়, সেখান থেকে পাইকার আড়তদাররা যখন কিনে এনে খুচরা মূল্যের বাজারে বিক্রি করে তখন এই খুচরা মূল্যের বাজারে এসে সেই পেঁয়াজটি 65-70 টাকা দামে চলে আসে। তো এভাবে কিন্তু হাত বদল হতে হতে পেঁয়াজের এবং আলুর দামও বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ ক্রেতারা খুব ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট, তারা বলছে এভাবে যদি দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে তারা কিন্তু আর এগুলো কিনে খেতে পারবেন না, সেজন্য বাজার মনিটরিংয়ের ব্যবস্থা রাখার জন্য তারা বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকারের কাছে। সারিকা, এই ছিল আলু এবং পেঁয়াজের বাজারের সর্বশেষ অবস্থা। ময়না, আপনাকে ধন্যবাদ।